রোগীদের রক্তের যোগান দিতে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির নন্দীগ্রামে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের যোগান দিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল নন্দীগ্রামে। বিশ্ব রক্তদাতা দিবসে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ডাগোয়া এলাকায় নেক্সাস ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধন উপলক্ষে চলো পাল্টায় স্বেচ্ছাসেবী সংগঠন ও নেক্সাস ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবিরে প্রথমবার রক্ত দিলেন 5 জন রক্তদাতা। এদিন মোট 17 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, রক্ত সংগ্রহ করেন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। পরিবেশ রক্ষার বার্তা দিতে উদ্যোক্তাদের তরফ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। সংগঠনের সদস্য সৈকত শাসমান বলেন, গ্রীষ্মকালীন সময়ে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানকে রক্তদান শিবির আয়োজনের জন্য এগিয়ে আসতে হবে। প্রথমবার রক্তদান করে কেমন লাগছে তোমার? ভয় পাচ্ছিলে কি? এখন কি মনে হচ্ছে? হাতটা জ্বালা করছে। আজকের এই বিশেষ দিনটাতে রক্ত দিতে পারে কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, আমার তো রক্ত দিতে খুব ভালো লাগে। আপনি এর আগেও রক্ত দিয়েছেন? আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস, সেই সঙ্গে নন্দীগ্রামে নেক্সাস ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনের দিন। এই বিশেষ দিনে চলো পাল্টাইয়ের উদ্যোগে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। রক্তদান যে মহৎ দান, তার পরিচয় দিয়েছে আমাদের সক্রিয় সেনা সৈকত শাসমল, যিনি আমাদের চলো পাল্টাইয়ের বিশেষ এক রক্তযোদ্ধা। এই করোনাকালে তিনি বহু মানুষকে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন, তো তারই বিশেষ এক প্রয়াস মানুষের সেবা করার জন্য আজকের এই ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়েছে। আজকে তার শুভ উদ্বোধন, আপনারা সবাই আসবেন। নন্দীগ্রামের প্রান্তিক মানুষদের কাছে অনুরোধ, আপনাদের সুবিধার জন্য, সেবা করার জন্য উনি এই ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে আজকের এই রক্তদাতা দিবসে অনেকেই রক্তদান করছেন, যে সমস্ত রক্তযোদ্ধারা রক্তদান করছেন, আমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, উদ্দেশ্য জানাই, আপনারা এইভাবেই মানুষের পাশে থাকুন। আপনার নাম? আমার নাম মতিলাল দাস, চলো পাল্টাইয়ের সহসম্পাদক। আজ বিশ্ব রক্তদাতা দিবস, আমাদের চলো পাল্টাই এবং সেই সঙ্গে নেক্সাস ডায়াগনস্টিক্সের নতুন শাখার উদ্বোধন, দুটো মিলিয়েই আজকে আমাদের রক্তদান শিবির আয়োজিত হয়েছে নন্দীগ্রাম বাইপাসে। সকাল থেকেই অনেক রক্তদাতা আমাদের মাঝে এসেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা রয়েছি চলো পাল্টাই সদস্য সদস্যাগণ, সেই সঙ্গে যারা রক্ত দিচ্ছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। সব থেকে বেশি করে অভিনন্দন জানাচ্ছি আমাদের চলো পাল্টাই পরিবারের অন্যতম সদস্য সৈকত শাসমলকে, কারণ সৈকতের উদ্যোগেই মূলত আজকের এই চলো পাল্টাইয়ের রক্তদান শিবিরের আয়োজন। ওর নতুন ল্যাব নেক্সাস ডায়াগনস্টিক্স, তার শাখার উদ্বোধন হলো এখানে। এরকম একটা দিনে এরকম একটা আয়োজনের জন্য আমরা প্রত্যেকেই তার কাছে কৃতজ্ঞ। এবং আপনারা সবাই জানেন যে আমাদের চলো পাল্টাইয়ের যে রক্তদান বিষয়ক যা কিছু সেটা সৈকতই মূলত দেখাশোনা করে, ওকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি সকল রক্তদাতাগণকে আজকে করার জন্য। রক্তদাতাদেরকে আজ কি দেওয়া হচ্ছে এই পরিবেশের? আমরা প্রতিবার যেটা করি সেটাই দেওয়া হচ্ছে, আমরা অন্য কোনো উপহার তুলে দিতে পারি না। আমরা যেটা দিই সেটা হচ্ছে একটা ভালো গাছের চারা, যেটা তার রক্তদানের সঙ্গে সেটিতে জড়িয়ে থাকবে, বড় হবে, এবং ওই গাছটিকে দেখলে তার ভবিষ্যতে মনে হবে যে অন্য জায়গায় আমরা রক্তদান করে এটা পেয়েছিলাম। আমরা সেভাবেই পরিবেশ সচেতনতার বার্তা এবং সেই সঙ্গে এরকম একটি অমূল্য উপহার তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম অনুষ্ঠ প্রধান, চলো পাল্টাইয়ের সভাপতি পদে রয়েছি আপাতত।